ভাটির কাছ থেকে পঞ্চাশ হাজার এক লাখ বা দু লাখ বা পাঁচ লাখ বা যে কোনো ফিগার যে অগ্রিম নেওয়া হয়ে থাকে এটা আসলে অগ্রিম না এটাকে আমরা বলতে পারি সিকিউরিটি মানি অগ্রিম এজন্য বলা যায় না যে আসলে অগ্রিম মানে হলো এখান থেকে টাকা কাটা হবে আগে দিয়ে রাখলো অনেক টাকা পরে আস্তে আস্তে কাটা গেল তো এরকম যেহেতু হয় না অতএব এটাকে অগ্রিম বলা কঠিন এটাকে সিকিউরিটি মানি বলতে পারি এই সিকিউরিটি মানি নেওয়া তো যায় আছে কোনো অসুবিধা নেই কিন্তু যিনি বাড়িওয়ালা ভাঁটের কাছ থেকে সিকিউরিটি মানি নিলেন সেটি তিনি ভোগ করতে পারবেন না এর কারণ হলো যেটি আমানত একজনকে লোন দিয়ে তার নিরাপত্তা হিসাবে যেরকম বন্ধক রাখা হয় কোনো কিছুই এই টাকাটা আপনি কেমন যেন বন্ধক রেখেছেন বন্ধক রাখা জিনিসটি যিনি বন্ধক রাখেন তিনি তার জন্য ব্যবহার করা যায় নয় সেই জায়গা থেকে টাকাটাও ব্যবহার করা যায়জ নয় কিন্তু আমরা সবাই ব্যবহার করে থাকি তো এই জটিলতা থেকে বের হওয়ার জন্য ওলামায়করাম একাধিক পরামর্শ দিয়েছেন যেমন একটা পরামর্শ হলো এরকম যে এই টাকাটা আপনি সিকিউরিটি মান হিসাবে না নিয়ে অগ্রিম হিসাবে নেন এবং অগ্রিম এটা নিশ্চিত করবার জন্য মাসে মাসে ভাঁ থেকে একটা অংশ এখান থেকে কেটে দেন